সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। আচার্য চাণক্য যে বিশাল জ্ঞানী পণ্ডিত এবং রাজনীতিবিদ সে বিশেষভাবে সবাই জ্ঞাত আছেন। তিনি ভারতবাসীর কল্যাণের জন্য বহুবিধ শ্লোক ও নীতিকথা বলে গেছেন। তার দুর্ধর্ষ অকাট্য নীতি যে কোনো সুসভ্য মানব মানতেই বাধ্য হবেন। তার রচিত সেই নীতিকথার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। আরও চাণক্য নীতির ভিডিও লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে অনুরোধ করছি। শুরু করা যাক। সর্বদা সু আচরণ দ্বারা ধর্ম রক্ষা হয়, শাস্ত্র জ্ঞান চর্চা দ্বারা মানব রক্ষিত হয়, সুনীতিতে রাজ্য রক্ষা হয়, উত্তম গৃহিণী দ্বারা সংসার ও কুলের মর্যাদা রক্ষা পায়। শরীর ও গুণের পার্থক্য অনেক, শরীর অল্পকাল মধ্যে ধ্বংস হয় কিন্তু গুণ চিরকাল বর্তমান থাকে, সুতরাং শরীর অপেক্ষা গুণের মূল্য প্রভূত। বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে চলে, অন্য পায়ে অবস্থান করে, তবে পরের স্থান দেখে পূর্বস্থান ত্যাগ করে। অনিশ্চিত স্থির নিজের স্বীয় উপযোগী কিনা বিশেষভাবে লক্ষ্য না করে পূর্বস্থান কখনো পরিত্যাগ করা শোভনীয় নয়। প্রত্যহ সকালে উঠে যারা দেব দেবী ও শ্রী ভগবানের জয় দেন, তাদের সর্ববিষয়ে জয় অবশ্যম্ভাবী। জয় না দিলে জয়ী হওয়া যায় না, জয় দিলে জয়ী অবশ্যই হবে। মাতৃগর্ভে অবস্থানকালে সকল নরনারী ভগবানের সেবা ও নামগুণ কীর্তন করবে বলে প্রতিজ্ঞা করে এসে ধরাতলে ভূমিষ্ঠ হয়ে মায়ার প্রভাবে সব ভুলে গিয়ে পশুদের কুলি হয়ে গেছি, ভগবানের দাস না হয়ে জীবের দাস হয়ে আছি। শ্রীহরি ভজনের জন্য প্রতিজ্ঞা করে এসে যদি ভজন সাধন না করা যায় তাহলে পশু থেকে পার্থক্য নেই। প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে ভজন সাধন না করলে অবশ্যই নরকে যেতে হবে। পবিত্র তুলসী কাষ্ঠের মালিকা যে ব্যক্তি গলদেশে ধারণ না করে তার মৃত্যুর পরে অবশ্যই যমালয়ে বাস হবে। তিলক ধারণে দেহ বা শরীর পবিত্র হয়, যে ব্যক্তি তিলক ধারণ না করে সেই চিরকাল অপবিত্র থেকে যায়। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু গরুড় দেবকে শাস্ত্র তত্ত্ব বলতে গিয়ে ব্যাখ্যা করেছেন যে যারা মাংস মাছ ভক্ষণ করে তাদের দেহ মন অসৌজ হয়ে থাকে মৃত্যুকাল পর্যন্ত, আর অসৌজ অবস্থায় দেহ ত্যাগ করলে নরক তাদের অবশ্যম্ভাবী। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।